বলেন তো দেখি শহীদ হবার পরে জানা যায় না শহীদ হবার আগে জানা যায় শহীদ হবার পরে জানা যায় না আগে জানা যায় শহীদ হওয়ার পরে যখন জানা যায় আল্লাহ নবী তৃতীয় হিজরিতে বললেন কি গোনে হযরতে ওমর শহীদ হবে হযরতে উসমান শহীদ হবে ওটা হচ্ছে তৃতীয় হিজরিতে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ নবী বলছেন কবে তৃতীয় হিজরিতে আর হয়েছেন কবে শহীদ এত অ্যাডভান্স খবর নবী দিলেন কি করে তার মানে আমাদের নবী ওই গায়েবটা জানতেন জোরে বললেন না ওই গায়েবটা কি জানতেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবে নবীর এই গায়েব জানালে একটা জ্বলন তৈরি হয় কথা বোঝে না নবীর গায়েব জানাটালে তাদের জ্বলন হয় আল্লাহ পাক যখন বলেছে আমি নবীকে জানাচ্ছি আমার আমার মানতে অসুবিধে কিসের একটু হ্যাঁ হুদ তা নাউজবিল্লাহ আল্লাহ জানিয়ে বা বলে নাউজবিল্লাহ ভুল হয়ে গেল কোরআনে তাহলে মানতে জ্বলন লাগছে কেন নবী গায়েব জানে না কথা বলে না গায়েব জানে না কতটা জানে সব জানে সব জানে সব জানে আমার আল্লাহ পাক যতটা জানিয়েছে নবী ততটা জানে জোরে বলে আল্লাহ নবীকে যতটা দিয়েছেন ততটা জানে নবী নিজের ইচ্ছায় নাই নবীকে আল্লাহ দিয়েছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ তিনি আলিমুল গায়ব নবী নিজের ইচ্ছায় গায়েব জানেন না নবী পাককে আল্লাহ দিয়েছেন কতটা দিয়েছেন যেটা গোটা পৃথিবীর আল্লাহ কাউকে দেন না ওটা আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না যেটা আল্লাহ গোটা পৃথিবীর কাউকে দেন না ওটা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না তার মানে নবী জানে জোরে বলেন আল্লাহ পাক কোরআন শরীফ সূরা নিসা কুরআন শরীফ সূরা নিসা আল্লাহ জিকির করেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম এই মা মায়ে খাসা নয় মায়ে উমুমি আম্মানে দিচ্ছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় এলেম গুলো আমি আল্লাহ জানিয়ে দিলাম যেগুলো আপনি জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম জোরে বলেন আর জোরে বলা যাবে না জানিয়েছেন কি মানতে জ্বলন কিসের আল্লাহ পাক যখন বলছে আমি জানিয়েছি আমার আপনার স্বীকার করতে জ্বলন কিসের কথা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ পাক আমাদের করে সুবুদ্ধি দান আল্লাহ পাক আমাদের করে ফিতনা থেকে হেফাজত করে বলুন আমি যদি হলো আল্লাহুম্মা আমি সেই উহুদ 9 মাইল লম্বা 3 মাইল চওড়া আল্লাহ রাসূল বলেছে অত সোনাও যদি দিয়ে দাও আমার সাহাবাদের সমতুল্য হবে না সেই সাহাবাদের দরজা এত বেশি আল্লাহ দিয়েছে নবীকে মেনেছে নবীর মহব্বত অর্জন করেছে নবীর ভালোবাসা অর্জন করলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা আল্লাহর রাসূলের জামাত হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য যে খেদমত আল্লাহু আকবার জানাকে নবী যখন আপনার রাসূল উমরা করতে যাচ্ছেন আমাদের নবী নবীকে আটকে দেয়া হলো সুলে হুদাইবিয়া সুলে হুদাইবিয়া হুদাইবিয়ার সন্ধি হয়েছিল নবীকে যেতে দিল না মক্কা শরীফে আল্লাহ রাসূল সাহাবাদের মধ্যে কাকে পাঠালেন মক্কা শরীফে যে একজনকে সফির করে পাঠালেন সফির প্রতিনিধি করে পাঠালেন ওটা কে ওটা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে কেউ কে এসে বলে দিলেন হুজুর হযরত উসমান হয়তো একা একা কাবাকে পেয়ে মন খুলে তওয়াফ করছে নবী পাক একটু রেগে গেলেন আল্লাহ রাসূল একটু রেগে এই তুমি আমার উসমানকে চেনো না আমি নবী চিনি উসমানকে তুমি পাঠিয়েছো না আমি নবী পাঠিয়েছি বলে হুজুর আপনি আমার উসমান কাবাকে দেখবে তওয়াফ করবে না
আমার উসমান ওই তওয়াফ করবে যে তওয়াফের সামনে আমি রাসূলুল্লাহ থাকব। জোরে বলে, আর জোরে বলা যাবে না? মক্কা শরীফে হযরত উসমান ইবনে আফফানকে বলে, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত কষ্ট করে যখন কাবা এসে গেছে, একটু তওয়াফটা করে নাও। হযরত উসমান ইবনে আফফান জবাব দিতে, তওয়াফ তো করব, তবে এই তওয়াফ নয়, যে তওয়াফের সামনে আমার সামনে আল্লাহর রাসূল যাবেন সেই তওয়াফ আমি উসমান করব। জোরে বলে, আর জোরে বলা যাবে না? দে মুহতাইবিয়া জামিন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী উযুখানা বানিয়ে নিলেন, আল্লাহ নবী উযুখানা করে নিলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী পাত্রখানা নিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজু ব্যাধি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, হুজুর একটু পানি পাবো হুজুর, হুজুর একটু পানি পাবো হুজুর, হুজুর একটু পানি পাবো হুজুর, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামারাম সামান্য মাত্র পানি ছিল, আমি নবী উযুখানা বানিয়েছি, আমি নবী পান করেছি, সামান্য অল্প পড়ে আছে, সবার হবে না বাবা, তোমাদের হবে না বাবা, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, ও যুবক আল্লাহ নবী নূরে গাত কানাম পাত্রর মধ্যে ভরে দিলেন, বরকতের জন্য দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন, আল্লাহ আমাকে রুগমে পাত্রর মধ্যে থেকে ঝর্ণার মতন পানি খানা বার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। ও যুবক আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, কম বেশি 1150 জন সাহাবা জান ভরে পান করেছি, উযুখানা বানিয়ে নিয়েছি, পাত্র গুনো ভরে নিয়েছি, এত পানি বার হয়েছে, এত পানি বার হয়েছিল 1500 কেন, সেদিন যদি 1,00,000 মানুষ থাকতো পান করে বেঁচে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। নবী খালি হাত ভরে বরকতের দোয়া করেছেন, সাহাবারা বলছেন ঝর্ণার মতন পানি বের হচ্ছে, আমরা উযু করেছি, পান করেছি, পাত্রগুলো খালি ছিল সব ভরেছি, তখনও পানি বের হচ্ছে। সাহাবারা বলে 1150 জন কম বেশি, 1150 কেন, সেদিন যদি 1,00,000 মানুষ থাকতো তারাও পান করে বেঁচে যেত। জোরে বলে, এটা আমাদের নবী, এটা আমাদের নবী, এরা নবীর মাকামই বোঝে না, এরা নবীর শানই বোঝে না। তিন তিন চার দিন ফোন ঘেটে মুফতি হয়েছে, এখন আবার ঘটপুকুর এলাকায় বই দিচ্ছে, জানেন ঘটপুকুর এলাকায় বই দিচ্ছে, বুঝতে পারছেন না, ফিরি ফিরি দিচ্ছে, কি একটা নার্সিং হোমের নাম স্টাম মেরে দিয়ে বিলি করছে, সবে গাছের বীজটা রোপণ হচ্ছে, ঠেলে উঠবে পরে ফল হবে, বিষাক্ত গাছ এলাকায় রাখা যাবে, জঙ্গলি গাছ জানেন আপনারা, কথা বলেন না কেন, জঙ্গলি গাছ জানেন না, জঙ্গলে দেখবেন কাঁটা জাতীয় গাছ থাকে, কিছু কিছু জায়গায় রাস্তার গায়ে লম্বা লম্বা থাকে, গায়ে খালি কাঁটা আর কাঁটা, মোটা মোটা হয় না, ওসব গুলো যে এলাকায় থাকে ভালো তো, ভালো না, এলাকার বাচ্চা গুলো যাবে একটু লাগবে, ভালো না, ভালো হলো, এই বীজ দিচ্ছে রোপণ করছে রোপণ, কথা বুঝছেন না, মজবুত হন, মজবুত হন, বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে বিলি করছে, এই মোটা বই খালি কিতাবের রেফারেন্স, খালি কিতাবের নাম আর খালি সহি হাদিস, কথা বুঝতে পারছেন না, আপনি যদি 10টা মিলান 9টা ভুল পাবেন, বইটা নিয়ে মিলিয়ে দেখে লেগে যান, সানাউল্লাহ সিদ্দিকে যদি ভুল হয় 10টা মিলালে 9টা রেফারেন্স ভুল পাবেন, নাই লিখে দিয়ে চলে গেছে,
আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি অদ্ব এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী অদ্ব এলাকার মুফতি মুহাদ্দিস আলেম ওলামাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আবার আমাদের করে পথে নামতে হবে সেই গত কয়েক বছর আগে ভাঙ্গরের সবজি বাজার সবজি হাতে মনে নাই আমাদের জানা পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ আলা মারকাদাহু আল্লাহ হুজুরের কবরটাকে নূর আলা নূর করে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমাদের জানা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ আলা মারকাদাহু আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আমাদের মাজরাইন মাজরাইটে আমাদের এ কে এম হায়দার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ আলা মারকাদাহু আল্লাহ তানার কবরটাকে নূর আলা নূর করে দেন সকলে বলুন আমিন আমাদের ভাঙ্গরের ফুলবাড়ি আমাদের জনাব আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ আলা মারকাদাহু আল্লাহ তানার কবরটাকে নূর আলা নূর করে দেন সকলে বলুন আমিন এবং অদ্ব এলাকার বিজ্ঞ উলামা হযরতরা মিলে সম্মিলে একটা প্রোগ্রাম হয়েছিল না ভাঙ্গরের সবজি মার্কেটে বুঝেন না ঘড়ি ঘড়ি কথা বলে না আবার দরকার পড়ে গেছে আমাদের চুপ করে থাকলে হবে না সব শেষ করে ফেলবে না আবু হানিফা হুজুরকে গাল দেয় নাউজুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলবেন না এরা আবু হানিফা হুজুরকে এরা গাল দেয় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে আবু হানিফার জন্য হযরতে আলী স্বয়ং তিনি দোয়া করে গেছেন জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ রাসূলের তো একটা দোয়া আছে এলেম যদি মাকামে সুরাইয়ায় চলে যায় সেখান থেকে আল্লাহ তাআলাকে এলেম মিলাবে এই হাদিসের ব্যাখ্যায় বড় বড় মুহাদ্দিসরা নাম লিখেছেন উনি হলেন হযরত নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জোরে বলে আর জোরে বলা যাবে না হযরত ইমাম আবু হানিফা হুজুরের আব্বার নাম কি ওনার নাম হলো নুমান আব্বার নাম হলো সাবিত দাদুর নাম হলো জোতা নুমান বিন সাবিত বিন জোতা এই হযরতে জোতা হযরতে সাবিত আবু হানিফা হুজুরের আব্বাকে কোলে করে নিয়ে হযরতে আলী হুজুরের সামনে গেলেন নবী পাকের জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করে নিয়ে গেলেন একটু আমাকে বলেন এত গরিব ভাইয়েরা বাপজনেরা মুরব্বীরা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন একটা বাচ্চা ছেলেকে যদি ওর আব্বা আমার কাছে নিয়ে আসে একটা ধরেন তিন বছরের ছেলে আমার কাছে এনে বলছে বাবাজি হুজুর বা ভাইজান হুজুর এই ছেলেটার জন্য দোয়া করে দেন আমি কি দোয়া করব বলে আল্লাহ বাচ্চার কিসমত বড় করেন আল্লাহ বাচ্চাটাকে বড় করেন বংশে আলো করেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন নম্র করেন ভদ্র করেন সৎ করেন এটাই করব তো না আমি এই দোয়াটা করব আল্লাহ এই বাচ্চাটার কিসমতকে বড় করেন এই বাচ্চার বাচ্চার কিসমতটাও বড় করেন এই দোয়া কোনোদিন শুনেছেন আপনারা কোন বাচ্চার জন্য দোয়া করতে কি কেউ দোয়া চেয়েছে আল্লাহ এই বাচ্চার কিসমতটাও বড় করেন বাচ্চার বাচ্চার কিসমতটাও বড় করেন এই দোয়া কোনদিন শুনেছেন আপনারা কথা বলে না এই দোয়াটা চাইলে লোক হাসবে না এই নিজেই বাচ্চা আবার ওর বাচ্চার দোয়া হচ্ছে কি কি দিলে কাজে হুজুর কি কঠিন দোয়া করছে রে লোক হাসবে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হানিফা হুজুরের আব্বার জন্য দোয়া করলেন আবু হানিফা হুজুর আব্বা হযরত সাবিত উনার জন্য দোয়া করে বলছেন আল্লাহ এই বাচ্চার কিসমতকে বড় করেন আল্লাহ একে বড় করেন আল্লাহকে বরকত দেন আল্লাহ এর আওলাদের কিসমত বড় করেন তাকেও আল্লাহ বড় করেন জোরে বলেন মানে আবু হানিফা হুজুরের জন্য হযরত আলী হুজুর আগে থেকে দোয়া করে দিয়েছে জোরে বলেন আর জোরে বলা যাবে না সে আবু হানিফা হুজুরকে এই সমস্ত সমাজের কিছু বিহায়া বেরিয়েছে তিন দিন ফোন কেটে চার দিনের মাথায় মুফতি বাজে বাজে কথা বলে সাবধান ফোন ঘাটতে মানা করি ঘাটো না ফতোয়া দিচ্ছে কেন ফতোয়া সবাই যদি মুফতি হবে সবাই যদি মুফতি হবে তে কে কার ফতোয়া নেবে রে বাবা এটা হ্যাঁ গো দেন মুহাদ্দিসদের জীবনী পড়বে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস উনাকে বলা হয়েছে আবু হানিফার সোহবত নিতেন জোরে বলে যিনি ইমাম মালিকের কাছেও মাঝে মাঝে বসতেন জোরে বলে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বাল
ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন, ধরে বলবেন না 10 লক্ষ হাদিস, জানাত জানাজার নামাজ কম বেশি 8 লক্ষ মানুষ পড়েছিলেন, জোরে বলেন। উনি একটা হাদিসের কিতাব লিখেছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রায় 40,000 হাদিস আছে, জোরে বলবেন না। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবের নাম প্রায় 40,000 খালি হাদিস, কিতাবটা আমার কাছে আছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উনি গিয়ে বসে থাকতেন ইমাম শাফি রাহমাতুল্লাহর কাছে, উনি গিয়েছেন হজ করতে, হযরত আব্দুল ইবনে উয়াইনা বড় বড় মুহাদ্দিস, হাদিসের মজলিস চলছে কাবা শরীফের চাতানের পাশে, ওনার সাথী সঙ্গীরা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই সময় বড় বড় হাদিসের মজলিসে গিয়ে খুঁজে পাচ্ছে না, খুব চিন্তিত, হাদিসের মজলিস ছেড়ে কোথায় গেল। খুঁজে খুঁজে গিয়ে দেখছে একজন যুবক ছেলে টকটকে রং, একজন কুরাইশ খানদান টকটকে রং, ওনার সামনে গিয়ে চুপ করে ওনার দিকে তাকিয়ে বসে আছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে কার কাছে বসেছেন, বড় বড় মুহাদ্দিসদের মজলিস ছেড়ে দিয়ে কোথায় এসে বসে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিচ্ছে, হাদিস শরীফ যদি আমার ওখানে নাও পাই অন্য কোন জায়গা থেকে জয়ীফ সনদে হলো জোগাড় হয়ে যাবে, কিন্তু ইনি যে বর্ণনাটা করছে, ইনার যে জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, ইনি যে বয়ান করছে, এই বয়ান বর্ণনা ছেড়ে গেলে পাবে না, তাই আমি এসে বসে আছি, তোরা বস কিছু শোন। ওটা ছিলেন হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন, আর জোরে বলা যাবে না, ওনার কাছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসতে। এখন আমাদের সমাজের ইরা ওনাদের থেকে বড় বড় আলেম হয়েছে, ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা তিরমিজি শরীফটা উনি অন্ধ কান অবস্থায় লিখেছে, জোরে বলবেন না। হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ গোটা তিরমিজি শরীফ চোখে দেখতে পায়নি অন্ধ অবস্থায় লিখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এক তারিখে ঘোড়ার পিঠে করে সফর করছেন, একটা জায়গায় গিয়ে আবার মাথাটা তুলে চলে যাচ্ছে, সাথী সঙ্গীরা বলে হুজুর মাথাটা কেমন করে হেড করলেন কেন, হুজুর বলে কেন এখানে গাছ হেলে নাই, বলে কই না তো, মা দাঁড়াও থামো থামো থামো, খবর লাও গাছ এখানে, বলে না আমি গাছ নাই এখানে, বলে তাহলে আমার হাদিস আর মেনো না, আমার তামুজাফ, আমার তামুজাফ, আমার হাদিস শরীফ ধরন ক্ষমতা তাহলে কমে গেছে, আমি তাহলে বেখিয়াল হয়ে যাচ্ছি, দাঁড়া যদি এখানে গাছ না থাকে না মেলে তাহলে আমার হাদিস বর্ণনা গুনা লেবে না, ভুল হবার আশঙ্কা থাকছে, আমার ধরন শক্তি হয়তো হ্রাস পেয়েছে, বৃদ্ধি পায়নি। এলাকার প্রবীণ মানুষদের ডাকো তো, এলাকার প্রবীণ প্রবীণদের মানুষদের ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করতে বললে হুজুর জিজ্ঞাসা করো তো গাছ ছিল কি, এলাকার প্রবীণ মানুষরা জবাব দিচ্ছে এখানে একটা গাছ হেলে ছিল, গত কয়েকদিন আগে কেটে দেওয়া হয়েছে। হুজুর বলে আমি একবার যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা দিয়ে আমি একবার ঘোড়ার পিঠে করে গিয়েছিলাম, আমি একবার এখান থেকে আমি একবার উটের পিঠে করে গিয়েছিলাম, এইখানটায় মাথাটা একটু নিচু করেছিলাম, গাছটা হেলেছিল বলে, আজকে যখন যাই চোখে দেখতে পাই না কিন্তু জায়গাটা মনে আছে, জোরে বলে, আর জোরে বলা যাবে না, চোখে দেখতে পাই না জায়গা মনে আছে, তাই আমি মাথাটা একটু হেড করে নিয়েছিলাম, জোরে বলে, আর জোরে বলা যাবে না, গোটা তিরমিজি শরীফটা অন্ধ অবস্থায় লিখেছে, উনি কিতাবে লিখেছেন তিরমিজি শরীফ তাহাতা সুররা ফাওকা সুররা, তাহাতা সুররা ফাওকা সুররা, এই নামাজের হাতমাদা নাবির নিচে আর নাবির উপরে। এখন চলে এসেছে এই এটা হ্যাঁ কোথায় কথা বলবেন না, কোথায় পেলি রে, ফোনের নামাজ হাদিসের নামাজ নয়, ফোনের নামাজ কথা বলে না, কিসের নামাজ, কিসের নামাজ, ফোনের নামাজ হাদিসের নয়, হাদিসের নয় ফোনের নামাজ। আমি আপনাকে দলিল দিচ্ছি, আল্লাহর রাসূল অনুকূল মানে গর্দান, নবী গলায় হাত রেখে নামাজ পড়েছে, কাল থেকে কে কে পড়বেন বলেন তো, আল্লাহ নবী গলায় হাত রেখে নামাজ পড়েছে, পড়বেন তো, কথা বলে না, তাহলে সব হাদিসের আমল করা যায় না। আল্লাহ রাসূল মদিনা শরীফে হিজরাত করে গিয়ে হুকুম দিয়ে দিলেন কুকুর মারো কুকুর, কম বেশি 3 বছর কুকুর মেরেছিল, কদিন 3 বছর কুকুর মেরেছে,
নবীবাক হিজরত করে গিয়ে দেখছেন মানুষ আর কুকুর একসাথে খাচ্ছে। নবী হুকুম দিলে তোমরা কুকুর মারো, কুকুর মারা চলছে। তিন বছর পর নবী মানা করলেন কুকুর মেরো না। প্রথমেরটা হলো হাদিস, পরেরটা হলো সুন্নাহ। আমাদের করে সুন্নাহর উপর আমল করতে হবে। কথা বুঝছেন না বোঝেন না? নবীবাক যে আমলটা করে এসেছে, সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজের নিয়ত মাঝে কোথা? নবীর নবীর নিচে, নবীর নিচে। কেউ কেউ নবীর ওপরও মানে, নবীর ওপরও মানে এই নয়, এটা হলো সাদর, এটা হলো বুক, সিনা। নবীর ওপরে ফাওকাস সুররা, আমরা বাদি তাহাতাস সুররা, নবীর নিচে, নবীর একটু নিচে। কিছু কিছু মানুষ আবার আমাদের সমাজে কথা হলে দলিল দেয় মক্কা শরীফ, মক্কা আমাদের দলিল নাই, তারপরও তোমাদের কথা শুনে বলে দিচ্ছে মক্কা শরীফের ইমাম আবু কুতাবাদে। এখন ইউটিউব খুলে মক্কা শরীফের ইমামরা এই বাঁধে না, মক্কা শরীফের ইমামরা নাবির একটু উপরে বাঁধে। ঠিক বলছি না ভুল বলছি? হজ করতে গিয়ে মুফতি হয়ে ঘরে এসেছে। আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। আমার আমাদের নাবির নিচে। বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ এই ছয় কিতাবের লেখকের উস্তাদের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা কিতাব লিখেছেন, হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে হাদিস এনেছেন রুওয়াইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছেন আমি আল্লাহর রাসূলকে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনহু, ডান হাত আলামানের উপরে, শিমালিহি ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি, আল্লাহর নবী ডান হাতকে বাম হাতের উপর রেখে, ফিস সালাতে তাহতাস সুররা, ফিস সালাতে তাহতাস সুররা, আল্লাহর নবী ডান হাতকে বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত রেখে আল্লাহর রাসূল নামাজ পড়ছেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইবাদতের তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাপজানেরা, ছেলেরা যুবকেরা মুরব্বীরা, যে কথা বলছিলাম এরা সাহাবাদের ভুল দ্বারা শুরু করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী পাত্রে হাত ধরেছে, ঝর্ণার মতন পানি বার হচ্ছে। জোরে বলে, সেই হযরত উসমান ইসলাম জাহান নেতৃত্বে হেঁটে হেঁটে চলে গেলেন মদিনা শরীফের কবরস্থান, জান্নাতুল বাকির কাছে চলে গেলেন, জান্নাতুল বাকির সামনে চলে গেলেন। তখন জান্নাতুল বাকি ছিল না, তখন জান্নাতুল বাকি কোন না। ও যুবক, আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবীর দেখাটা পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর দেখাটা মনে লেগে গেল, আল্লাহ নবী ফিরে চলে আসেন। হযরত উসমান নাম দিয়ে দিলেন রাদি আল্লাহু তাআলা, আল্লাহ নবী বলে দিলেন ও বাবা উসমান, আমি নবী ওই জায়গাটা আমার মনে লেগেছে, একবার তুমি গিয়ে দেখো বাবা। হযরত উসমান রাদি আল্লাহু তাআলা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখে, আল্লাহ নবীর সামনে গেলেন না, আল্লাহ নবীর কাছে গেলেন না, জায়গাটা মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর কাঁধে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন ও বাবা উসমান, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার পছন্দ বাবা, আমি নবী আমার মনে লেগেছে বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আমি উসমান শুধু জায়গাটা দেখি রে গোদর, আমি উসমান জায়গাটা কিনে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন ও বাবা উসমান, আমি নবী তোমায় কিনতে বলি না বাবা, আমি নবী তোমায় কিনতে বলি না বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, পছন্দ যেটা হবে আপনার, আমি উসমান কি না কিনে থাকতে পারি? আমি উসমান জায়গাটা কিনে এনেছি। জোরে বলুন সুবহান। পুরো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, পুরো জায়গাটা কিনেছেন উসমান ইবনে আফফান, নবীর কদমে হাদিয়া। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলে তোমরা মদিনার বাসিন্দা হয়ে যাও, তোমরা মদিনা শরীফের বাসিন্দা হয়ে যাও। যে ব্যক্তি মদিনায় মরবে, যে ব্যক্তি মদিনায় মরবে, আমি নবী কিয়ামত ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে শাফাআত সুপারিশ করব। জোরে বলে, আর জোরে বলা যাবে না? ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী,
আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, জোরে বলবেন না, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। নবী মাঝে মাঝে বলতেন, উসমান কালকে জুম্মার খুতবায় পেয়ে যাবেন, কানা রাফিকি ফিল জান্নাত, উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলেন, আর জোরে বলা যাবে না, এতটাই নবী ভালোবাসতেন। নবী দুটো মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন, নবী পাকের মেয়ে কটা? আমার নবীর মেয়ে হলো চারটি, হযরতে যাইনাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বামীর নাম হলো হযরতে আবুল আস ইবনে রাবি, ছেলে হলো একটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা, মেয়ে হলো একটা হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে, এই হযরতে উমামাকে আমার নবী মাঝে মাঝে পিঠে করে নিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না, নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান ইবনে আফফানের সাথে নবী বিয়ে দিলেন। দ্বিতীয় হিজরি, দ্বিতীয় হিজরি ইসলামের প্রথম যুদ্ধ, নাম কি? বদরের যুদ্ধ। 313 জন সাহাবাকে নবী নিয়ে গেছিলেন, 313 জন, যে যুদ্ধে আল্লাহ আসমান থেকে ফরিস্তা পাঠিয়ে আল্লাহ পাক সাহায্য করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না, যে যুদ্ধে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক দুবার পাঠিয়েছেন, যুদ্ধ শেষ মুসলমানরা জিতে গেলেন, নবী এক জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়ে নামাজ পড়াচ্ছেন, হযরত জিবরাইল চলে গেলেন আল্লাহকে গিয়ে সিজদা, আল্লাহ পাক বলেন, জিবরাইল ফিরে এলে হাবিবকে অনুমতি নিয়ে এসেছো? বলে, না আল্লাহ। কেন পাঠালাম হাবিবের কাছে, না অনুমতি নিয়ে এলে আবার যাও, হাবিবের অনুমতি নিয়ে এসো। জোরে বলে, এসে দেখছেন নবী নামাজ পড়াচ্ছেন, ওহুদে ওই বদরেই হযরতে আনাস নবীকে বলেছিলেন, হুজুর আমি দেখেছি আপনাকে নামাজ পড়তে পড়তে হাসছেন, নামাজ পড়তে পড়তে হাসছেন, নামাজ পড়তে পড়তে ইমাম হাসে না কাঁদে দেখা যায়, কথা বলে না, কেন দেখা যায় না? হ্যাঁ, আমরা এক কাতার পিছনে, দু নম্বর কারণ আমাদের চোখের দৃষ্টি সেজদার জায়গায়, তাহারিমা যখন বাঁধবেন এই কানের লতিতে, এই কানের লতিতে হাত ঠেকবে, তাহারিমা যখন বাঁধি তাহারিমা বেঁধে নিয়ে আমাদের চোখের দৃষ্টি চলে যায় সেজদার জায়গায়, না গোটা চোখ ঘুরে মসজিদে, কিছু কিছু মুসল্লি আছে রাস্তার ধারে সাইকেলের কিরিন দিলেও তাকায়, কথা বলে না, নামাজটা মকরু হবে, দুর্গন্ধযুক্ত নামাজ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দেয়, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবারা নামাজ পড়তে পড়তে নবীকে দেখতেন, জলে বলে, হযরত আনাস বলে, হুজুর আপনি হেসেছেন আমি দেখেছি, জলে বলবেন না, 10 বছর নবীর সেবা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু কন্টিনিউ 10 ইয়ার্স, হযরত আনাস বলেছেন কোনদিন নবী আমাকে এক ঘা মারা দূরের কথা, কোনদিন কথাটাও নবী আমাকে জোরে বলেনি, জোরে বলবেন না, আল্লাহ রাসূল 1 তারিখে একটা কাজের জন্য পাঠালেন, অনেকক্ষণ দেরি হচ্ছে, নবী পাক বললেন যে এতক্ষণ পাঠালাম এখনো আনাস এলো না, কোথায় গেল? আল্লাহ রাসূল টুকটুক করে বার হয়ে দেখছে বাইরে এই বাচ্চা ছেলেদের সাথে হযরত আনাসও খেলছে, কিতাবে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে নবী পাক আমার পিছনে দাঁড়িয়ে এই পিছন দিক দিয়ে জামাটা টানছে, পিছন দিক দিয়ে জামাটা টানছে, টেনে রেখেছে, আমি ভাবলাম জামাটা টান পড়ছে কেন, পিছন ফিরে দিকে আল্লাহ রাসূল, জোরে বলে, হযরত আনাস বলে নবী আমি যেই ঘুরেছি নবী আমাকে দেখে হাসছে, আর আমি আনাস বলে হুজুর আমি কিনে যাচ্ছি, হুজুর নবী পাক পাঠিয়েছে অনেক আগে উনি খেলছে, আর যেই নবী এসে গেছে উনি বলে হুজুর কোনে যাচ্ছি, নবী পাক ভালোবাসাতে জিজ্ঞাসা করে আনাস ওই কাজটা করেছো বাবা, হযরত আনাস বলে নবী এত ভালোবাসা যে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি আনাস নবীর কথা শুনে আমি মুগ্ধ, জোরে বলে, আর জোরে বলা যাবে না, সেই হযরত আনাস হুজুর আমি দেখেছি আপনি হাসছেন, আল্লাহ রাসূল বলছেন আমি নবী যখন নামাজ পড়ছিলাম জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে গেছেন,
আমার পাশে এসে জিবরাইল দাঁড়িয়েছিল, ওই যে আল্লাহ পাঠালেন যাও নবীর অনুমতি নিয়ে এসো। জিবরাইল দুবার এসেছিলেন ওই যুদ্ধে বদরে, দুবার এসে দ্বিতীয়বার নবীর অনুমতি নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে উসমানকে নবী বদরে যেতে মানা করেছিলেন। নবীর মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, তুমি ঘরে থেকো, যেতে হবে না, গনিমতের মালও পাবে আর জিহাদের সওয়াবও পাবে। জোরে বলে, বদরের যুদ্ধের দিন দ্বিতীয় হিজরিতে মাত্র 21 বছর বয়সে নবী পাকের মেয়ে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক আর এক মেয়ের সাথে বিয়ে দিন, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। উনিও, ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। হযরত রুকাইয়ার মেয়ে ছিল একটা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার ছেলে ছিল, নাম ছিল হযরত আব্দুল্লাহ, একটাই ছেলে, রাদিয়াল্লাহু তাআলা। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। উনি ইন্তেকাল হয়েছিলেন, উনি ইন্তেকাল হয়েছিলেন নবম হিজরিতে, নবী পাকের ওফার শরীফের এক বছর আগে। নবী পাক বলে দিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিত, আমি নবী আমার উসমানের সাথেই বিয়ে দিতাম। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বীনের জন্য যে খেদমত, আমার নবী জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুকের যুদ্ধ। এরপরে আমার নবী আর কোনো যুদ্ধ করেন, তাবুক হলো নবীর জীবনের শেষ যুদ্ধ, নবম হিজরি। নবম হিজরি আল্লাহর রসুল গিয়েছেন, জীবনে যত যুদ্ধ নবী করেছেন সব থেকে বেশি সাহাবা নবী নিয়ে গিয়েছিলেন তাবুকে, 30,000। যেটা বলে কত? 30,000 সাহাবা। এর আগের বছর হয়েছিল অষ্টম হিজরিতে জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। 3,000 সাহাবা, কাফের ছিল 2,00,000, হেরাকেল বাদশাহ রোম সাম্রাজ্য, 3 জন সেনাপতি, হযরত যায়েদ ইবনে হারেসা যিনি আমার নবীর সাথে তায়েফে গিয়েছিলেন, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী হুজুরের ভাই, কম বেশি বয়সে 10 বছর বয়স বড় ছিলেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত জাফর ইবনে আবি তালিব আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন ছিলেন আমার নবীর কবি সাহাবা, নবী কেলে কবিতা বলতে। জোরে বলেন, 12 থেকে 15 জন কবি সাহাবা ছিলেন, যার মধ্যে একজন ছিলেন কাব বিন মালিক, একজন ছিলেন কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, আর একজন মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী কেলে কবিতা বলতেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ রসুলের কম বেশি যত সাহাবা ছিলেন 1,50,000, 1,15,000, 1,25,000, কম বেশি 1,50,000 সাহাবার মধ্যে 10,000 সাহাবা কত? আমার আলোচনায় অসুবিধা হয় আপনাদের, বিরক্ত লাগে? 10,000 সাহাবা জানাদের থেকে হাদিস বর্ণনা হয়েছে, কত হাজার? শত, 10,000। আর নবী পাকের যত সাহাবা ছিলেন সবার মধ্যে মাত্র 10 জন যারা ফাকি ছিলেন, ফাকি ফতোয়া দিতেন, কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 10 জন। এই 10 জনের মধ্যে একজন ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1,50,000-র মধ্যে 10টার মধ্যে একটা মা আয়েশা, যিনি মুহাদ্দিসও ছিলেন, ফাকিও ছিলেন, ফতোয়া দিতেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাকাম কত দিয়েছেন, হযরত জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা, 3 জনকে আমার নবী পাঠিয়ে দিলেন। এই 3 জনকে নবী পাঠিয়ে দিলেন, যাও 3,000 সাহাবা। আবার নবীর কবি সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, নবী কেলে কবিতা বলতেন। নবী পাক জানার জন্য নাবাবে শরীফে একটা কাঠের মেম্বার করে দিয়েছিলেন। জোরে বলে, আল্লাহ রসুল বলেছেন হাসান ওই কাঠের মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে, প্রয়োজন যদি হয় আল্লাহ রুহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। ধরে বলা যাবে না? হাসান খালি দুনিয়ায় কবিতা শোনাচ্ছ, না না, তুমি আমি নবী আমাকে আল্লাহর জান্নাতে গিয়েও কবিতা শোনাবে। জোরে বলে,
আজরে বলা যাবে না লাকাব ছিল শাইরের রাসূল নবীর কবি লাকাব ছিল শাইরের রাসূল নবীর কবি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন ও যুবকের আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সারা জীবন বিরোধী করে গেলাম সারা জীবন বিরুদ্ধে কবিতা বলে গেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি হাসান আজকে দিনে মুসলমান হয়ে গিয়েছি হুজুর আপনাকে নিয়ে কবিতা বলবো আপনাকে নিয়ে কবিতা শোনাবো মক্কার কুরাইশে ঝাড় দেবো মক্কার কুরাইশে ঝাড় দেবো আল্লাহ নবী হেসে হেসে দাঁড়িয়ে দিলেন আল্লাহ নবী হেসে হেসে শুনিয়ে দিলেন ও বাবা হাসান আমি নবী আমিও তো কুরাইশ তুমি কুরাইশে ঝাড় দেবে আমি নবী আমাকে কি লাগবে না আমি নবী আমার গায়ে দেখি আসবেলা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর গুস্তাগিটা ক্ষমা করুন যেমন আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের গায়ে আটা লাগে না চুলের গায়ে আটা থাকে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি হাসান কুরাইশদের কোণে ছাড় দেবো আপনাকে ওদের মধ্যে দেখে এমন কোনো টেনে বার করে নেবো আমি হাসান আপনার গায়ে লাগতে দেবো না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলেন সুবহান আটার মধ্যে চুল পড়লে চুল তুললে চুলের সাথে আটা ওঠে ওঠে কথা বলে না হুজুর আপনাকে ওদের থেকে এমন করে বার করে নেবো ওদের গায়ে লাগবে আপনাকে লাগতে দেবো না জোরে বলে লাকাব ছিল শাইরের রাসূল নবীর কবি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনজনকে সেনাপতি করলেন তিন হাজার সাহাবা এই তিন হাজারের মধ্যে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ছিলেন এই তিন হাজারের মধ্যে বিবাদ পাঠিয়ে দিলেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনে 150 বেশি যুদ্ধ করেছে একটা যুদ্ধে উনি হারেননি প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয়েছে 150 বেশি যুদ্ধে খালি সেনাপতির দায়িত্ব দিয়েছে যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন ওই টুপিতে ছিল নবী পাকের নূরের বাদান শরীফের চুল ওর সাথে জড়ানো নূরের বাদান শরীফের চুল খালিদ বিন ওয়ালিদ হুজুরের টুপির সাথে জড়ানো ওই টুপিটাকে মাথায় দিয়ে যুদ্ধ করতেন জোরে বলেন আর জোরে বলা যাবে না হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ সারা জীবন যেই জুব্বাটা বুকের সাথে জড়িয়ে রেখেছিল ওই জুব্বাই ছিল নবী পাকের নূরের বাদান শরীফের চুল ওই জুব্বাটা সারা জীবন নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছেন জোরে বলে এটা ফতোয়া বেদাত দিলে হতো না ফতোয়া নাজায়েজ বললে হতো না আমাদের সমাজে তিন দিনের মুফতি মোবাইলের ফতোয়া দিচ্ছে বেদাত যে আল্লাহ রাসূল বুখারী শরীফে এসে আল্লাহ রাসূল যখন থুতু শরীফ ফেলতেন থুতু শরীফ সাহাবাদের মধ্যে কাড়াকাড়ি চলতো নবী থুতু শরীফ নিয়ে মুখে মাখতেন গায়ে মাখতেন একটু আমাকে বলেন তো নবী পাকের থুতু মাখাটা ইবাদত কথা বলে না নবী পাকের থুতু মাখাটা নামাজ নবী পাকের থুতু শরীফ মাখাটা কি ফরজ তাহলে ওটা ছিল নবীর প্রতি সাহাবাদের মহাব্বত জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ রাসূল যখন উযু করতেন উযু যে পানিগুলো টপকে টপকে পড়তো সাহাবারা ওগুলো হাতের মধ্যে নিয়ে শরীরে মাখতেন ওটা কি ছিল ওটা ছিল নবীর প্রতি সাহাবাদের ভালোবাসা জোরে বলে ভালোবাসার দাম আছে না নাই গত কয়েক বছর আগে ওয়াজ ভাইরাল হলো নবীর মহব্বতের দাম নেই নজবিলা বলবেন না আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না নবীর ভালোবাসার দাম নাই কিন্তু বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন লা মানে নেহি ইমানদার
লা ইউমিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার হবে না কতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ততক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে ভালো না বাসতে পারে মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার মা বাপ তার ছেলে পুলে समस्त दुनियार मानुष सबकिछु थेके नबी जतक्षण बेशि ना भालोबासते पारबे ततक्षण केउ मुमेनई होबे ना कि बुझले कि करते होबे आमादे नबीके ए जोरे बोले आपनादेर असुविधा होच्छे एर आवाज दें नबीके कि करते होबे भालोबासते होबे भालोबासा दाम आछे ना नाई आल्लाह रसूल दरबारे बसे आछे एकजन साहाबी चले एलेन সিয়াসের তার কিতাবের হাদিস এটা হুজুর বি আদবি মাপ চাই হুজুর কিয়ামত কবে হবে হুজুর আমি পাক একটু হালকা একটু জোর দিয়ে বলেন এই সাহাবী কিয়ামতের কথা জিজ্ঞাসা করতে কিয়ামতের জন্য কি করেছো আল্লাহর সামনে দাঁড়াবার জন্য কি করেছো বলে হুজুর তেমন ইবাদত বেশি করতে পারিনি ফরজ নামাজটা পড়ি ফরজ হজ করেছি হুজুর এই সমস্ত দান খায়রাত গুণ করি নফল ইবাদত নফল নামাজ বেশি করতে পারি না তবে ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়ে আমার অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি জোরে বলেন আর জোরে বলবেন না আল্লাহ রাসূল বলে এই সাহাবী আমি রাসূল বলে দিলাম যে যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সাথে একই কাতারে দাঁড়াবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী পাক এই হাদিস শরীফ নবীর জবান শরীফের এই কথাটা যখন নবী বললেন আমরা জীবনে অত খুশি হইনি যত খুশি ওই কথাটা শুনে হয়েছে জীবনে অত খুশি হইনি যত খুশি নবী পাকের জবান শরীফের ওই কথাই হয়েছে যে যাকে ভালোবাসবে সে তার সাথে কিয়ামতে দাঁড়াবে জোরে বলে আমাদের মহব্বত যদি আল্লাহ ওয়ালাদের সাথে হয় আমাদের মহব্বত যদি ইমামদের সাথে হয় আমাদের মহব্বত যদি সাহাবাদের সাথে হয় আমাদের মহব্বত যদি রাসূলুল্লাহর সাথে হয় ইনশাআল্লাহ কিয়ামতে আমরা ওই কাতারেই দাঁড়াবো জোরে বলে আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না মহব্বতের দাম আছে না নাই এরা আমার রাসূলের মাকামই বোঝে না এরা আমার নবীর মাকামই বোঝে না এরা আমার রাসূলের শানই বোঝে না নবীর শানে বিয়াদবি নাউযু বিল্লাহ মিন যালিক নবীর শানে গুস্তাকি নবীর শানে গুস্তাকি শুরু করে দিল আস্তাগফিরুল্লাহ বলে জোরে হলো না নাউযু বিল্লাহ এরা আমার নবীর শানে বিয়াদবি শুরু করে দিল আল্লাহ রাসূল মদিনা শরীফ মসজিদে গামামা আল্লাহ নবী মদিনা শরীফ মসজিদে গামামা গামামা মানে মেঘ আল্লাহর রাসূল এই মেঘওয়ালা মসজিদ নববী শরীফের সাথে পুরো অ্যাটাচ একদম হাজিরা জানেন ওই মসজিদে নবী জুম্মার খুতবা দিচ্ছেন জুম্মার একজন আরবী চলে আসলেন আল্লাহ রাসূলের কাছে একজন আরবী এসে গেল উঠে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর কাছে ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ কামা আরাবিয়ুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মালু ওয়া জাআল ইয়ালু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের মাল গুণ সব ধ্বংস হয়ে যাচ্ছে হুজুর আমাদের মাল সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে হুজুর আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ক্ষুধার্ত হয়ে যাচ্ছে কেন হুজুর আসমান থেকে পানি হচ্ছে না হুজুর একটু দোয়া করে দেন নবী খুতবা দিচ্ছেন যখন সাহাবী বললেন ফাদউল্লাহ লানা ফারাফা ইয়াদাইহি আল্লাহর রাসূল এই সাহাবীর কথা শুনে নবী পাক একটু আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলেন জোরে বলেন এখান থেকে বোঝা যাচ্ছে নবী যখন দোয়া করতেন হাত তুলেই করতেন জোরে বললেন না আজলে বলা যাবে না এখন আমাদের সমাজে এসেছে ফিতনা দোয়া করব তো হাত তুলব কেন বুখারী শরীফের হাদিসে এসেছে বুখারী শরীফের হাদিসে এসেছে যে ফরাফা ইয়াদাইহি রাফা উঠানো ফরাফা ইয়াদাইহি আল্লাহ নবী হাত তুললেন সাহাবী বললেন হুজুর দোয়া করেন পানি হচ্ছে না হাত তুললেন নবী পাক হাত তুলে দোয়া করলেন ওমা নারা ফিস সামায়ে সাহাবারা বলছেন আমরা আকাশের দিকে দেখলাম আকাশের দিকে আমরা দেখলাম পুরো পাহাড়ের মতন মেঘ এসে মদিনা শরীফের আসমানটাকে পুরো ঢেকে নিল জোরে বলে আর জোরে বলা যাবে না খালি নবীর হাত তোলা অপেক্ষা দেখে আসমান থেকে পানি শুরু হয়ে গেল সাহাবারা বলছেন এত পানি হচ্ছে আল্লাহর রাসূল যখন মিম্বার শরীফ থেকে নামছেন নবী পাক যখন মিম্বার শরীফ থেকে নামছেন ينزل عن منبري
তখন হুজুর মিম্বার থেকে নিচে নামলেন আমরা নবী পাকের দিকে তাকিয়ে দেখলাম নবী পাকের দাড়ি মুবারক থেকে পানি গুনরা টপকে টপকে পড়ছে জোরে বলে আর জোরে বলা যাবে না সাহাবারা বলেন এত পানি সেই দিন পানি হলো পরের দিন পানি হলো বাদি গাদিন পরের দিনও পানি হলো পরের দিন পানি এমনকি এক সপ্তাহ পানি আল্লাহ রাসূল দোয়া করেছে টানা এক সপ্তাহ পানি সাহাবারা বলছেন পরের দিন পরের জুম্মায় আল্লাহর রাসূল আবার মসজিদে গামামায় দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নবী আবার খুতবা দিচ্ছেন সেই আরবি বা অন্য একজন সেই আরবি বা অন্য একজন আবার উঠে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর বিয়াদবি মাপ চাই হুজুর আমাদের মাটির বাড়িগুলো সব হয়ে ধসে ধসে পড়ে যাচ্ছে হুজুর এত দোয়া করেছেন পানি হচ্ছে পানি বন্ধ হয় না মাটির বাড়ি ধসে যায় হুজুর আমাদের সব ডুবে যাচ্ছে হুজুর একটু দোয়া করে দেন নবী আবার হাত তুললেন আল্লাহর নবী আবার হাত তুললেন হাত তুলে নবী দোয়া করলেন দোয়া করে আল্লাহর রাসূল আগুন এইভাবে আসমানের দিকে করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা নবী এইভাবে হাতটা আসমানে ঘোরান আল্লাহ আমরা নয় আমাদের চতুর্দিকে আমরা নয় আমাদের চতুর্দিকে এই বলে নবী পাক নূরের হাত মুবারকের আগুন শরীফটাকে নিয়ে রাসূল আসমানের দিকে এইভাবে ইশারা করে সাহাবারা বলেন যেদিকে নবীর আগুনে ইশারা যাচ্ছে সেদিক থেকে মেঘটা ছুটছে যেদিকে নবী ইশারা করছে সেদিক থেকে মেঘ ছুটছে নবী পাক ইশারা করেছেন গোটা মদিনা শরীফের আসমান কাল্লা পরিষ্কার করে দিয়ে পানি বন্ধ করে দিলেন জোরে বলেন আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না এটা আমার রাসূলের মাকামই বোঝে না নবী আকাশের আসমানের মেঘকে বলেছে মেঘ নবীর আগুনের ইশারায় ছুটছে জোরে বলুন আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন আল্লাহ পাক আমাদের সকলকে ফিতনা থেকে দূরে রাখেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على پیار نبی پیار نبی پیار نبی پیار نبی چاند جیسے وہ نبی چاند سے والا نبی چاند جیسے وہ نبی چاند سے والا نبی تیرے پیارے نام پر ہو جاؤں فدا نبی پیار نبی پیار نبی پیار نبی پیار نبی پیغام دیا رات گئے معراج کے آپ کو پیغام دیا اللہ نے بلوایا ہے چل پر اعلی نبی اللہ نے بلوایا ہے چل پر اعلی نبی تیرے پیارے نام پر ہو جاؤں فدا نبی پیار نبی پیار نبی پیار نبی پیار نبی
चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी अल्लाहुम्मा। सारे अंबिया वगैरह थे सफों में ही खड़े सारे अंबिया वगैरह थे सफों में ही खड़े एक आगा जिब्रील ने आपकी नमाज पढ़े एक आगा जिब्रील ने आपकी नमाज पढ़े क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी अल्लाहुम्मा। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা মায়েরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করেন কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামত উঠবেন কিয়ামত উঠব আল্লাহর সামনে কি মুখ দেখাবো আল্লাহর সামনে কি মুখ দেখাবেন একবার হলো কি মনটা কাঁদে না একবার হলো কি মনটা নরমও হয় না ভালো হন মনটাকে শরীয়তের মধ্যে আসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওয়াল বাসে বাদাল মওত মরণের পরে আবারো আল্লাহ পাক আমাদের জিন্দা করবেন আমাদের জন্ম কবার জন্ম পাঁচবার দশবার কবার আমাদের জন্ম কার বিশ্বাস কি আমাদের দেখার অত সময় নেই কে বলে কুড়ি বার জন্ম কে বলে পাঁচ বার জন্ম কে বলে আট বার সাত বার জন্ম অত দেখার সময় তো আমাদের নেই আমরা আমাদের ইমানে আমরা আমাদের বিশ্বাসে মজবুত আমাদের জন্ম হলো একবার রুহের মরণ হয় না রুহ রুহ রুহের মরণ হয় না মরণ হয় দেহে শরীর থেকে আল্লাহ রুহটাকে বার করে দেয় রুহ ওটা জিন্দা কারো রূহ ইল্লিনে যায় কারো রূহ সিজ্জিনে যায় কারো রূহ ইল্লিনে যায় কারো রূহ সিজ্জিনে যায় রূহ কিন্তু জিন্দা এই যে আযাব হয় আযাব ওই আযাবটা হয় রূহের উপরে আযাব হয় রূহের উপরে রূহ এর উপর আল্লাহ আযাব দেয় রূহ কিন্তু জিন্দা শরীর থেকে আল্লাহ দেহের মধ্যে থেকে রূহটাকে বার করে দেয় আল্লাহর সামনে দাঁড়াবো মনটা নরম হয় না ষোলো আনার কবরস্থানে গিয়ে দেখে কত কবর ধসে নেমে গেছে কথা ঠিক বলছি না ভুল বলছি কত কবর গিয়ে দেখে লাইট দিয়ে গিয়ে লাইট মেরে মেরে দেখবে শিয়াল গুন সবাই ওই কবরে গিয়ে লুকায় ওই গর্ত লুকায় একদিন আমাদের কবরও তো ধসবে নাকি যে মন নরম হয় না
মনটা কাঁদে না গোটা পৃথিবী যখন করোনা করোনা করে সব অশান্তি আমার তো নাম নিলে আমার সব আপনাদের সব বন্ধ করে দিচ্ছে বলছে কি জ্বালাতন কাণ্ড দেখেছ মানে বলতো দেবে না এখন তো সব ভর্তি হয়েছে স্কুলে ভর্তি হচ্ছে ওই জন্য স্কুলে ছেলেদের আরেক বার করে দিয়েছে এখন ড্যাস স্কুলে ভর্তি হয়েছে নাম নিচ্ছি ড্যাস বলে দিল এখন ড্যাস স্কুলে ভর্তি হয়েছে কি বসাবেন আপনারা বসিয়ে দেন আমি সুন্দরস্থান ড্যাস রেখে দিলাম ড্যাস ডট 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 স্কুলে ভর্তি হয়েছে এর মাঝখানে কি লিখবেন লিখে দেন আপনারা যত সব জ্বালায় স্কুলে।